পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রূপনারায়ণপুর বিহার রোডের ওপর জেলা পরিষদ দ্বারা পরিচালিত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের টোল প্লাজা ট্যাক্স বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বিনা নোটিশে হঠাৎই সব ধরনের গাড়ির ট্যাক্স বাড়ানো হয়েছে। আগে চার চাকার গাড়ির জন্য 10 টাকা দিতে হতো, এখন সেটা 30 টাকা করা হয়েছে। ছ চাকা গাড়ির 40 টাকা থেকে বাড়িয়ে 70 টাকা করা হয়েছে। হেভি যানবাহনের ক্ষেত্রে 50 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা করা হয়েছে। কি চাইছেন? রাস্তার কি রকম অবস্থা দেখছেন? দিক্কত তো হো রহা বহুত। কিতনা বড়া হ্যায়? পহলে কিতনা লাগতা থা? পহলে কম লাগতা থা, আবি 30 রুপিয়া লে রহা। আবি 30 রুপিয়া লে রহা? দিক্কত কিতনা হো রহা? দিক্কত বহুত হো রহা। কি রাস্তা কা অবস্থা কেসা হ্যায়? রাস্তা ভি বহুত খারাপ। ক্যা চাহ রহে হ্যায়? বড়িয়া হোনা চাহ রহে হ্যায়। टूल टैक्स जो बड़ा है उसके बाद भी रास्ता का जो अवस्था है उसको लेकर क्या कुछ बोले? इसके लिए है मतलब कम होना चाहिए थोड़ा। तनाव तो बढ़ना नहीं चाहिए। एक बैग बढ़ा जो टोल टैक्स पहले हम लोग 10 रुपया देते थे, अभी हम लोग 20-30 रुपया दे रहे हैं, यानी कि एक बैग 20 रुपया बढ़ा। दिक्कत का कितना सामना करना पड़ रहा? दिक्कत तो सामना करना ही पड़ रहा है ऐसा, देखिए रोड का भी कुछ ठीक नहीं है ना, जैसे रोड वैसा टोल टैक्स होना चाहिए। এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জানান, টোল প্লাজাটি জেলা পরিষদের কিন্তু এটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত। মূল্যবর্ধিত মানে তাদের টোল ট্যাক্সের রেটটা, হ্যাঁ, তো এটা প্রায় 2-2.5 মাস আগে একটা অর্থ মিটিং হয়েছিল আমাদের জেলা পরিষদে। এই যে এজেন্সি যে আছে, এজেন্সি কয়েকবার একটা ডিসিশন দিয়েছিল যে তাদের রেটটা বাড়ানো হোক অন্য অন্য পঞ্চায়েত অন্য সমিতিতে, যেমন কাকসা একটা সমিতি টুল ট্যাক্স আছে সেখানে একটা অনেক বেশি, অথচ জেলা পরিষদ এটা অনেক কম ছিল আছে, এটাও একটা কারণ দেখেছিল। আর সেকেন্ড কারণ ছিল যে করোনার জন্যে অনেক গাড়ি ঘোড়া কমে গেছিল, তো এরা একটা কারণ দেখেছিল যে আমাদের যা খরচা তো খরচা তো এজিতে আছে কিন্তু গাড়ি ঘোড়া কমাতে আমাদের ইনকামটা কমে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা অর্থ মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল যে রেটটা বাড়ানো হবে, রেটটা বাড়ানো হয়েছে। এবার রেটটা কত বাড়ানো হয়েছে সেটা আমার টোটাল এ নেই, ধারণাটা নেই, এটা আমি জেনে নিচ্ছি। আমি সোমবার বা মঙ্গলবার আমি জেনে নিচ্ছি রেটটা কত বাড়ানো হয়েছে, এবং যদি কোথাও কোনো এ থাকে মানে কমিউনিকেশন গ্যাপ থাকে সেটাকেও চেষ্টা করবো আমাদের জেলা পরিষদে এটাকে আলোচনা করে এটাকে সলভ করা না। এই টুল ট্যাক্সের রাস্তা যেটা আছে আমাদের এমপি ফ্যাক্টরি থেকে নিয়ে আমাদের টুলটেক সবই, এই রাস্তা মোটামুটি ভালোই ছিল। এই যে বর্ষা হলো, এই বর্ষাতে রাস্তা খুব খারাপ হয়েছে আবার নতুন করে, আমি আবার নতুন করে বলেছি। তো যেহেতু অনেক ছুটি ছিল, দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো, এবারে হয়তো এটা একটা সংস্কারের কাজ হবে। এটা প্রায় পনেরো কিলোমিটার। এই রাস্তা নিয়ে কোনো পরিকল্পনা আপনারা? না না, রাস্তা তো আমাদের তো সংস্কার করা হয়েছিল, 2 বছর আগে সংস্কার করা হয়েছিল, রাস্তা ঠিকই ছিল। এই হেবক যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে রাস্তাটা খারাপ হয়েছে, আবার খুব তাড়াতাড়ির মধ্যে এটা কেন সংস্কার করা হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।